সন্ধ্যা, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতা চলে এসেছে ঠাকুর পুকুরের জোড়া মন্দিরে, একদম পোড়াশতলা শিলপাড়া থেকে 1.25 কিলোমিটার দূরত্বে ওস্তাজি পাড়া জোড়া শিব মন্দির। কামাল কলকাতার সাথে থাকো, দেখতে থাকো এক অভিনব জিনিস। কারণ এই যে শুটিংটা করছি, এই শুটিংটা দেখানোর জন্য আজকের আমার ক্যামেরাম্যান এখানকার বাসিন্দা, আমার ছোটো ভাইয়ের মতন বাবাই। বাবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাবাইকে বলছি এই সব বন্ধুরা, বন্ধুদের একটু দেখাও, এরা ভিড় করে বসে আছে যেন কোনো এক শুটিং চলছে। দেখি আমরা যে চপের দোকানটা আজকে কামালদা তুলতে এসছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের জন্য, সেই চপের দোকানে আজকের প্রচুর দর্শক উপস্থিত হয়ে গেছে। ছড়া কাটা গান লেখেন উনি, ছড়া করে গানটাকে প্রেজেন্টেশন করেন, আর তার সাথে চপ মুড়ি এখানকার বাসিন্দাদের উপহার দেন। কামাল কলকাতার কামাল করা ছড়া কাটা বিবাসদার চপের দোকানে উপস্থিত। 2024 ফেব্রুয়ারি মাসে কামাল কলকাতা হাজির, কামাল কলকাতার কামাল করা চপ খেতে খাওয়ার জন্য। সেই বিবাসদার সাথে কামালদা এবার আলাপ করতে চায়। পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে থাকুন, বাচ্চা থেকে বুড়ো ফ্যান্টাস্টিক লাগবে। বিবাসদার চপের দোকানে কামালদা ঢুকে পড়েছে, কামাল কলকাতার কাজ নেই খেয়ে দে। এবার একটা চপ হাতে নিয়ে দেখাতে চাই, দাও একটা চপ, দাও আলুর চপ, কত করে দাম? 6 টাকা দাম, মাত্র 6 টাকা। একটু চপ খেতে হবে, লাভলি বেহালা। 14 নম্বর থেকে কামালদা উড়ে এসেছে জোড়া মন্দির ওস্তাজি পাড়াতে, যেখানে কামালদা দীর্ঘ 5.5 বছর থেকে গিয়েছিল। 2018 আবার বেহালাতে চলে যায় সেই বিবাসদার চপের দোকানে। বিন্দাস চপ ভাজা হচ্ছে, বেগুনি ভাজা হচ্ছে, দেখাচ্ছি আপনাদের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। আমরা সেই চপের দোকানটা সব দেখাচ্ছি, এরকম নানা রকম চপ এখানে, বেগুনি, পেঁয়াজি, চিকেন চপ, ডিম চপ আছে। চপ খেতে খেতে প্রোগ্রাম চলছে। বিন্দা এই গোপে খেতে খেতে কামালদা বিন্দাস হয়ে গেছে, প্রেমিক হয়ে গেল বিবাসদার। লাভলি পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। চপের দোকান বলে কথা, বস দেখো কত কাস্টমার, কাস্টমারদেরকে দেখো, এখানে সালমান আছে, শাহরুখ আছে, আমির আছে, দেখো সব বেটা চপ খেতে এসে বিবাসদার। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পর্দায় প্রত্যেককে ধরা হচ্ছে। ওই দেখো, ওই দেখো কি হাসি, কলগেট হাসি, ওটা পেপসোডেন্টের হাসি। বিবাসদার চপ, লাভলি লাভলি, বিবাসদা কি জয় হো, কামাল কলকাতা কি জয় হো, আপনারা বলবেন। পাশে থাকতে হবে বিবাসদার চিকেন চপ, এটা কি চিকেন চপ, মাত্র 10 টাকা। আর তোমার আলুর চপ কত করে? আলুর চপ মাত্র 6 টাকা দাম। আর চিকেন 10? চিকেন 10। আর আতাবাড়া যে ডিম চপ আছে 8 টাকা দাম। বেগুনি? বেগুনি 6 টাকা, আলুর চপ 6 টাকা, পেঁয়াজি 6 টাকা, ডাল বড়া আছে 3 টাকা, আর 4 টাকা আছে সয়াবিন চপ, আছে 4 টাকা সয়াবিন চপ, 4 টাকা। আরে ঠাকুর পুকুরে জোড়া মন্দিরে কামালদা জোড়া জোড়া খেতে চাইছে, চলি চিকেন চপে একটু মুখটা লাগাই। ফ্যান্টাস্টিক, ককল ক মুরগিটাকে ককল ক, কামাল কলকাতা চলছে ভাই বিবাসদার চিকেন চপে। পাশে থাকতে হবে, কামালদা কিন্তু কালারিং করে এসছে, তাই তো এত যুবক লাগছে, ভালো লাগছে তো 2024-এ? কমেন্টসে জানাবেন কামাল কলকাতা জিন্দাবাদ নাকি মুর্দাবাদ। চিকেন বয়স বড় সাইজে আছে, এত বড় চিকেন খেতে কামালদা। কথা বলতে চাই, এই এই দোকানের যিনি কর্ণধার তার সাথে কথা বলবে, কি নাম তোমার? আমার নাম বিভাস ভান্ডারী। কতদিন এই দোকানটা খুলেছে? এই 3 মাস ধরে খুলেছি, নতুন খুলেছে। এত বিক্রি বাড়টা কেন? এই আমাদের খেতে ভালো, সবার খেতে ভালো, ভালো লাগলে তো সবাই আসে। তুমি কি কথা বলার আগে বেশি হাসো নাকি?
আমার ওটা রোগ রোগ ভাল লাগে আর কি। কেঁদে 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 তো কেউ এ করবে না, হাসলে পরে সবাই হাসিতে সবাই সাথ দেবে। তোমার নাম কি বিভাস? আমার নাম বিভাস ভান্ডারী। আর তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বউ আছে, মা আছে, একটা ছেলে আছে। বউ কোথায়? এই তো পাশেই সব ভাজে। রমণীকে দেখা সহধর্মণী, তোমার নাম কি? উমা। উমা দেবী দুর্গার নাম, উমা দেবী। উমা দেবীর সহযোগিতায় বিভাসের সুর বাজছে। চারি জাতের কামিনী, চারি জাতের কামার কলকাতা দেখতে থাকো বস। চলো বিভাসদার সাথে আর একটু কথা বলো। বিভাসদা, এই এরিয়া তুমি পপুলার হয়ে গেছো, ভাইরাল করার জন্য কামালদা এসেছে। কিন্তু যেটা জানতে চাইছে লোকে, তুমি নাকি চপ বেচতে বেচতে ছড়া কাটো, কিরকম আমাদের একটু গান শোনাও। একটা নিজের কথায় নিজের এতে একটা গান লিখেছি, ওটাই আমি বলছি। আচ্ছা, বাঙালির গলির পাশে আমার চপের দোকান, এইভাবে একটা গান লিখেছি ওটা। মালির বাগান, এই যে রাস্তাটা দেখছেন, এই বাগান একটা ছিল এই এক সময় মালির বাগান, যেটা এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে প্লট করে। সেই মালির বাগানের পাশেই ওর চপের দোকান, সেটা নিয়ে বিভাসদার ছড়া নিজেই লিখেছে, নিজেই সুরটাকে প্রেজেন্টেশন করেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। সেটা শুনে লাইক কমেন্টস অবশ্যই জানাবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন ঠাকুর পুকুর পোড়া সত্তলা থেকে এসে জোড়া মন্দিরের পাশে কামালদার রয়েছে। প্রচুর বন্ধু এখানে উপস্থিত হয়ে গেছে এই প্রোগ্রামটাকে উপভোগ করার জন্য। এরপরে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবে আসবেন কামাল কলকাতা। দেখতে থাকুন ৮-৮০ বছর পারবে সবাই খেতে, হবে না তো গ্যাস অম্বল মিটবে খিদে। ৮-৮০ বছর পারবে সবাই খেতে, হবে না কো গ্যাস অম্বল মিটবে খিদে। তেলে ভাজা, তেলে ভাজা খেতে কি দারুণ, সারা শহর ঘুরে এলেও পাবে না কত কম দামে। তেলে ভাজা ১০টি টাকায়, তেলে ভাজা পেট ভর্তি হবে এই দোকানে। সারা শহর ঘুরে এলেও পাবে না কো এত কম দামে, ১০টি টাকায় খেলে পেট ভর্তি হবে এই দোকানে। তেলে ভাজা, তেলে ভাজা খেতে কি দারুণ, রিফাইন তেলে ভাজা খেলে পরে করবে না শরীরের কোনো ক্ষতি। তেলে ভাজা খেলে পরে পারবে মনের গতি, তেলে ভাজা, এই তেলে ভাজা খেতে কি দারুণ। লাভলি, সবাই একটু হাততালি দাও, দেখি দেখো 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 হাততালি বন্ধুদের হাততালি। কামাল কলকাতার ইউটিউব পর্দায় দেখছেন বিভাসদার লেখা তেলে ভাজা, তেলে ভাজা। সবার মুখ দেখাচ্ছি, সবার মুখে হাসি, কামাল কলকাতার মুখে হাসি কিনা দেখতে হবে ভাই। তোমরা একটু লাইক শেয়ার করে জানাও, আর এই বয়সে একটু সাবস্ক্রাইব করতে হবে। দেখো তো যুবক লাগে কিনা 2024-এ কামালদা। তেলে ভাজা, তেলে ভাজা, কামাল কলকাতা ভাজা। বিভাসদার অ্যাকচুয়াল যেটা মানে ওনার একটা চরিত্রের মধ্যে আছে, কিছু গান উনি লিখতে পারেন এবং মানসিকভাবে উনি ওটাকে প্রেজেন্টেশন করতে চাইছে থ্রু ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। তাই কামালদা একটু দূর থেকে এসে ওনার ছবিটা তুলতে চাইছে আন্তরিকভাবে, হাসি মুখে সবাইকে চপ মুড়ি খাইয়ে তার সাথে গান শুনিয়ে মনের ভিতর একটা আনন্দ আনতে চাইছে প্রত্যেকের মনে এবং নিজের মনে। এত সুন্দর চপগুলো দেখাতে অনুরোধ করছি, চপ মুড়ি করে একটা দোকানে সেইভাবে তিনি রং করতে পারেননি, কিন্তু মনের মধ্যে এত রঙিন। তাই বিভাসদাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আগামী দিনের ওনার দীর্ঘায়ু কামনা করি, দারুণ ব্যবসা করুক, ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে সংসার চালাক, তার সাথে পরিবারকে নিয়ে এই সমাজে ঠিকঠাক এগিয়ে যেতে পারে। দোয়া রইল, ভালোবাসা প্রার্থনা রইল, পাশে থাকুন। আর বিভাসদার জন্য একটু লাইক কমেন্ট শেয়ারটা করতে থাকুন, কামালদার জন্য একটু সাবস্ক্রাইব। আমরা আরেকটি ছড়া শুনতে চাইছি গান। আমি অভিজিৎ ভট্টাচার্যকে নিয়ে, অভিজিৎ ভট্টাচার্য গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে একটা গান লিখেছি। এবার পূজায় অভিজিৎ দা গান গেয়েছে,
তাই তো ছেলে আমার কাছে বায়না ধরেছে, এবার পূজোয় অভিজিৎদা গান গেয়েছে। তাই তো ছেলে আমার কাছে বায়না ধরেছে, জামা প্যান্ট নেব না বাপি, অভিজিৎদার ডিভিডি পেলেই হ্যাপি, জামা প্যান্ট নেব না বাপি, অভিজিৎদার ডিভিডি পেলেই হ্যাপি, অভিজিৎদা অভিজিৎদা বলে ছেলে পাগল হয়েছে, সারাদিন আমার ছেলে বলে যাচ্ছে, ইন্ডিয়ান বাদশা গায়ক অভিজিৎদা, ইন্ডিয়ান বাদশা গায়ক অভিজিৎদা। গরিব যত ছেলে মেয়ে তোমার দিকে সবাই আছে, দুঃখী যারা সুখী হলো তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে, ক্যান্সারের হাসপাতাল বানাবে যেদিন, ধন্য হবে বাঙালি, ধন্য হবে বাঙালি। বাংলাকে তুমি ভালোবাসো, ডাকলে পরেই ছুটে আসো, তুমি বাঙালির গানে আছো, তুমি বাঙালির প্রাণে আছো, ইন্ডিয়ান বাদশা গায়ক অভিজিৎদা গো, বাংলা তোমায় কোনো দিন ভুলবে না, ভুলছে না। সারা বাঙালির পক্ষ থেকে জানাই তোমাকে প্রণাম, ভক্তের তালিকায় লিখে রেখো এই বিভাস ভাণ্ডারীর এই নাম, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। বিভাস ভাণ্ডারীকে অনেক অনেক শুভেচ্ছা। গানগুলো যেরকম ইজিভাবে আপনারা শুনছেন, কানের মধ্যে শ্রবণ করছেন, অত সহজ নয়, কিন্তু এই লেখাটাও কিন্তু তাকে রাত জেগে লিখতে হয়েছে। কামাল দাও লেখে নাটক, গান তথা অনেক কিছু, কবিতা অনেক ভাবতে হয়, যত ইজি মনে করছেন তত ইজি নয়, তার গানের সুরটাকে ঢুকিয়ে দিল। বিভাস দাকে অনেক অনেক শুভেচ্ছা, আগামী দিনে অনেক ভালো জায়গায় চলে যেতে পারে। কামাল কলকাতার ইউটিউবটা একটু ফলো করুন। সাদিয়ে শোনালে তুমি গভীর প্রেমের যত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে দান, বন্ধুর কত ত্যাগ শত্রুর ছলনা, দিয়ে যত গান গে গে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। আজকে বিভাসদার গানটার জন্য কামালদা এই গানটা গাইলো, কামালদার ভেড়া গলা, কিন্তু বিভাসদার এত অনুপ্রেরণা, কামালদা একটু সুযোগ পেয়ে গেল। ওনাকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাচ্ছি। পরের গানের জন্য আপনারা চোখ রাখুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। ভাইরাল করতে হবে, এইরকম মানুষদের ভাইরাল করার জন্য সবাইকে একটু এগিয়ে আসতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে 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 পাঠাতে হবে, লিখতে হবে। কামাল কলকাতা নয়, এটা হচ্ছে বিভাস কলকাতা। বিভাস দা, তোমার আরেকটি গান শুনতে চাই। আমি একটা লতা মঙ্গেশকরকে নিয়ে, লতা দিকে নিয়ে একটা গান লিখেছি, ওটাই আমি শোনাতে চাই। আমি শিল্পী হতে চাই তাই লতাদির গান গাই, আমি শিল্পী হতে চাই তাই লতাদির গান গাই, নেই কোনো ডিগ্রি রে, নেই কোনো পুঁজি রে, গান গেয়ে পেতে পারি সব কিছু এই দুনিয়ায়, গান গেয়ে পেতে পারি সব কিছু এই দুনিয়ায়, গান গাইলে বদলে যেতে পারে আমার ভাগ্যের চাকা, শিল্পী হলে হতে পারে বড় বাড়ি, দামি গাড়ি ও সুন্দর নারী, গানই আমার জীবন, গানই আমার মন প্রাণ, গান 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 গান। আমি শিল্পী হতে চাই তাই লতাদির গান গাই, আমি শিল্পী হতে চাই তাই লতাদির গান গাই, আমি লতাদিকে দেবী সরস্বতী রূপে মানি ও ওনার গান শুনি, লতাদি 36টি ভাষায় 30,000 গান গেয়েছেন, কত পুরস্কার পেয়েছেন, ভারত রত্ন পেয়েছেন, ওনার মতো কেউ নাই, নাই 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 নাই। আমি শিল্পী হতে চাই তাই লতাদির গান গাই, আমি শিল্পী হতে চাই তাই লতাদির গান গাই। বিভাসদা শিল্পী হবে কি না সেটা আগামী দিনে বলবে, এখন তো চপ মুড়ি সব রকম জিনিস বিক্রি করছে, ভাল লাগছে, হ্যাঁ এগুলো করতে ভাল লাগে, লোকে পাগল বলে, ও পাগল বলে, যে বলে আমার পাগল বলে, তাই তো। আমি আর কিছু বলি, আমি বলি তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমার দাও গো সুযোগ শোনাতে এই গান, লাভলি বস আমার কথা উনি বলছে। বিভাসদার জন্য একটু সবাই দোয়া করো, প্রার্থনা করো, কাজের মধ্যে গানের সুর আপনাদের উপহার দিচ্ছে, কার জোরে ওই সহধর্মিনীর জোরে, ভালো থাকবেন, সাথে থাকবেন, কামাল কলকাতা দেখতে থাকবেন। নারীর চরিত্র
বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। বলছো কি? হ্যাঁ, উমাদির কাছে এসছি। উমাদির সাহসের জোরে বিবাসদা এই কর্মকাণ্ডটি করছে। উমাদি, কেমন লাগে তোমার এই বরের এই ছড়া কাটা? খুব ভালো লাগে। তোমার এই এই যে সাপোর্টটা তুমি পুরো দাও। হ্যাঁ, তুমি নিজে কটা সকাল কটা থেকে কাজটা শুরু করো? ভোর চারটে থেকে। আরে, এই যে গান গাইছে, বিক্রি করছে, তোমার মনের মধ্যে এটা ভালো লাগে না পাগলা মন লাগে? ভালো লাগে। ভালো লাগে? কটা ছেলে কটা মেয়ে? একটাই ছেলে। ছেলে কত বড়? সবাইকে আনন্দ দিয়ে ভালো লাগছে উমাদির এইরকম তার হাজবেন্ড এবং নিজে এই কাজে যুক্ত থেকে চপ বিক্রি মুড়ি বিক্রি করে মানুষের সাথে গান করে মানুষকে আনন্দ দিয়ে এই ব্যবসা করছে। ভালো লাগছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন, নতুনত্বের একটা পরিচয় বহন করছে। কুরপুকুরে আমি আছি জোড়া মন্দিরে, বিখ্যাত জায়গা, তার পাশেই ওস্তাদি পাড়া। সেই ওস্তাদি পাড়াটা একসময় ঘড়ির কোম্পানি ছিল, তাই ওই বাস স্টপেজ বা রিক্সা স্টপের নাম হলো ঘড়ি কোম্পানি। কামাল কলকাতা ঘড়ি কিনা আপনারা টিকটক বলবেন, আগামী দিনে উঠতে পারবে কিনা। পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে হবে। বস, চপের দোকানে এত ফ্যান হতে পারে ভাই, সেই এটা জোড়া মন্দিরে না আসলে বোঝা যেত না। কি রকম লাগছে চপটা খেতে? ভালো, খুব ভালো। কি নাম? হাসিবুল। হাসিবুল, তোর বাড়ি কোথায়? ঢুলিয়ার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এখানে এসে চপ খেতে? হ্যাঁ। কতদিন? প্রতিদিন খাস? হ্যাঁ, প্রতিদিন। হ্যাঁ, খেতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আর তোমার কেমন লাগে? হ্যাঁ, হেভি ভালো লাগে। মুড়ির সাথে চপ নিয়ে যাবো। মুড়ির সাথে চপ প্রতিদিন খাওয়ার খেতে ইচ্ছা করে? হ্যাঁ, কাজ ছেড়ে এসে খাওয়ার ইচ্ছা হয়। আর পেট পেট খারাপ করে না? না না, ভালো করে। কি নাম? ইসমাইল শেখ। ইসমাইল বলছে খেল পেট খারাপ করে না। আর প্রচুর কেমন লাগে চপ খেতে? একবার নাইস, সুপার, খুব ভালো। হ্যাঁ, সুপার। কামাল কলকাতা লাইনের মতো রয়েছে, বাস দেখতে থাকো। বিবাসদা কে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, বলো বলো সবাই, বিবাসদা কি জয় হো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে বিবাসদা কে দেখাচ্ছি মার্চ মাসে 2024 সালে। পাশে থাকতে হবে আর এইরকম দোকানের জন্য একটু সাপোর্ট করতে হবে। বিবাস কি জয়। কি বলো? কি নাম তোর? আমিরুল শেখ। আমিরুল, কোথা থেকে এসেছিস? মুর্শিদাবাদ থেকে। কি খাচ্ছিস? কি তো খাচ্ছিস? চপ, বেগুনি, পেঁয়াজ। কোন দোকানে? কোন দোকান থেকে? তো এই দোকানটা, বিবাসদার দোকান। হ্যাঁ, ভালো। হ্যাঁ, দারুণ। ব্যবহার কেমন? ভালো, খুব ভালো ব্যবহার। হুম, ভালো। দাম ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কোনোদিন পেট খারাপ হয়নি? না না, কোনো নেগেটিভ নেই, অনলি পজিটিভ সাইন চলছে। নাম বিভাস। বিভাস কি জয় হোক। বিভাসদার চপ একবার মুখে নিলে তার সাথে গানের ছড়া তো আপনার মন জয় করে নেবে। খুব সুন্দর, খুব ভালো চপ করেও, খুব কম পয়সায়, এবং সবাই খেতে খুব ভালোবাসে। মুড়ি দিয়ে চপ দিয়ে 9-10 টাকা নেয়। খুব আলুর চপ, বেগুনি এবং ডাল বড়া, তার সঙ্গে সোয়াবিনের চপ খুবই ভালো করে, খুব সুন্দর। গানগুলো ছড়াগুলো করে মাঝে মধ্যে, কেমন লাগে এখানকার দর্শকদের? খুবই ভালো লাগে, খুবই ভালো। হ্যাঁ, ও নিজেই খুব গানগুলো নিজেই তৈরি করেছে। হ্যাঁ, খুবই ভালো লাগে শুনতে। আরও কষ্ট করে খুবই দোকানটা করেছে, খুব কষ্ট করেই দোকানটা দুজন স্বামী স্ত্রী চালাচ্ছে, হাসি মুখে চালাচ্ছে। খুব সাপোর্ট করে, হ্যাঁ, ভালোবাসে ভালোবাসে মানুষ ভালোবাসা। আমার কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে আজকের ওস্তাজি পাড়া ডান দিকে, আর এই হলো জোড়া শিব মন্দির। জোড়া মন্দিরে কামালদা রয়েছে,
খুব জমজমা ডেরিয়া। এখানে কামালদা ছিল 5.5 বছর, যেহেতু দিদির বাড়ি ছিল। কামাল কলকাতা দেখো, কামালদা আকাশে তারা হয়ে ঘুরে বেড়াতে চায় আগামী দিনে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন বাচ্চা থেকে বুড়ো। মুর্শিদাবাদ থেকে এসেছে, সে চপ খাচ্ছে। কি কেমন লাগে চপ খেতে? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। একটু মুর্শিদাবাদ পাশে বসে বলো, ভালো লাগে? কেমন লাগে চপ খেতে? হ্যাঁ, ভালোই লাগে। কামাল কলকাতার সাথে থাকে, লাগে চপ খেতে? ভালো। ভালো? হ্যাঁ। ওই ওকে ওকে জিজ্ঞেস করো, ওই যে ওই ছেলে। কেমন লাগে? ভালো লাগে। কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো, আর বিভাসদার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করো। বিভাসদা এবং তার স্ত্রী যেভাবে কাজ করছে দুজনে মিলে, সত্যি ভাবতে হয় 3 মাস ধরে কি অক্লান্ত পরিশ্রম না করছে। কামাল কলকাতা তার জন্য দোয়া করছে, তাদের পরিবার যেন সুখী হয়, এই দোয়াতে কামাল কলকাতা আছে। কামাল কলকাতার সাথে থাকুন, পাশে থাকুন। কে বিভাসের চপটা খেতে? হ্যাঁ, বিভাসের চপ ভালোই লাগে, ভালোই লাগে। কামালদা বিদায় নিচ্ছে বিভাসদার চপ দোকান থেকে। সবাই একটু বিভাসদার জন্য দোয়া করবেন, ব্যবসাটা দারুণ ভাবে হয়, আর প্রার্থনা করবেন, সাপোর্ট দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যখন দেখবেন, বিভাসদার চপ যাদেরকে এই উপহার দিচ্ছে তাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ারটা করবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটার জন্য একটু সাবস্ক্রাইব করবেন, আর বাচ্চাদের সঙ্গে নিয়ে এই প্রোগ্রামগুলো দেখবেন। কারণ আমি মেলা থেকে চপের দোকান, মন্দির, মসজিদ, গির্জা এবং ক্যারাম প্রতিযোগিতা, ছবি আঁকা সব কিছুতেই থাকি। আজ যেরকম ছিলাম, আজ আমাদের যিনি গাঙ্গুলি রাজনীতিতে এসছেন, সেখানটা বিচারপতি হয়ে রাজনীতিতে কীভাবে আসলেন তারও একটি ভিডিও দেখবেন। বেহালায় মিঠুন চক্রবর্তী লাস্ট 3 দিনে 24-25 হাজার ভিউজ পেয়েছি, মাত্র 6 মিনিটের একটি ব্লগ। কামাল কলকাতা দেখলে তবেই তো খুঁজতে পাবেন কোথায় কুকুর দৌড় হতো 1942-45। আমাদের ঠাকুর পুকুর নামটা কীভাবে আসলো এগুলো জানতে হবে। বকুলতলা কী জন্য বিখ্যাত নামটা হলো, এইসব ইতিহাসগুলো পাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। আরেকটি ইতিহাস, গত 3 মাস ধরে বিভাসদার চপ সাথে ছড়া কাটা, এই ছড়ার সাথে গান করতে করতে বিভাসদার চপ বিক্রি করে খুব আনন্দের সাথে, আর খুব ন্যায্য মূল্যে চপ দারুণ দারুণ তেলে ভেজে সবাইকে উপহার দিচ্ছে, মিনিমাম একটা কস্টিং রেখে। পাশে থাকবেন না, হাজব্যান্ড ওয়াইফের জন্য অনেক অনেক দোয়া করছে। কামাল কলকাতা বিদায় নিচ্ছে এখান থেকে, আবার আসি ধান সিডিটির তীরে। টাটা, বাই বাই। বিভাসদার জন্য একটু, আর কামালদার জন্য কী করতে হয় সবাই জানা আছে, দেখা হবে। সাদিয়ে শোনালে তুমি গভীর প্রেমের যত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে দান, বন্ধুর কত ত্যাগ শত্রুর ছলনা, দিয়ে যত গান গে গে অবিরাম, তোমাকে জানাই প্রণাম।